হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি এটা আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা, যাতে তারাও দেখতে পারে। আমার এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঘরোয়া একের সাথে আরেকজনের খুনসুটি, সাথে কিছু রান্নাবান্না, কিছু ঘরোয়া কাজ, সব কিছু টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের একটু ভালো লাগবে, এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো এই তো দেখতে পাচ্ছেন অহনা ঘুমিয়ে আছে, ঘুম স্কুল থেকে এসে ঘুমিয়েছে, এখনো উঠতেছে না। ও টিচার আসবে তো কিভাবে উঠাচ্ছি একটু করে তো দেখতেই পেরেছেন। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অহনার পাপা অহনাকে কিভাবে ঘুম থেকে উঠায়, আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম আমি অহনাকে কিভাবে ঘুম থেকে উঠাই। দেখুন তারই প্রসেসটা আপনারা একটু করে শিখে রাখুন। হুট করে বাচ্চাদেরকে ডেকে এই উঠো বসো খাও এভাবে হবে না, আস্তে আস্তে করে তাদের ঘুমটা ভাঙাতে হবে। তা না হলে ঘুমের ঘরে তারা তো আসলে যেই ঘুমক না কেন সে ঘুমে বিভোর থাকে, আর সেখান থেকে যদি হুট করে ডাকা হয় তাহলে একটা শরীরে এফেক্ট হতে পারে। তো আমরা এভাবে করে উঠাই। আপনারাও যদি পারেন আপনাদের বাচ্চাদেরকে ঠিক এভাবে টুকটুক করে ডেকে ওদের সাথে একটু করে দুষ্টুমি করে দুষ্টুমির ছলে ওদেরকে ঘুম থেকে উঠাতে হবে। আর দেখেন হয়তো আমি ভয়েস আওয়ার পরে দিচ্ছি আর ওইটা আলাদা নয়েজ অ্যাড হয়েছে বিধায় আমি ওই মেন ভয়েসটা মেন সাউন্ড যেটা সেটা আমি সাইলেন্ট করেছি, মিট করেছি। তো যাই হোক, আমি ওকে উঠাছিলাম, ও উল্টা পাল্টা বকছিল, আর এখন হলো সে ঘুম থেকে উঠেছে। ওঠার পরে সে হলো টিচার আসার পরে লেখাপড়া করে তারপরে যে সে তার ডেইলি রুটিনে যে যে হোমওয়ার্কগুলো আছে, স্কুলের হোমওয়ার্ক, তারপরে বাড়ির হোমওয়ার্ক, এগুলো সে করছে। বাইরে স্কুলের অ্যাসাইনমেন্টটা সে রেডি করছে আর এই ফাঁকে আমি কি করছি তার জন্য সুন্দর করে নাস্তা তৈরি করছি। আর এই যে দেখতেই পেরেছেন নাস্তা তৈরি প্রসেসটা আগে করে নিয়েছিলাম। আর এভাবে করে রাখলে কি হয়, খুব জলদি ঝটপট করে বাচ্চাদের নাস্তাটা দেওয়া যায়। তা আমি এইভাবে করে রাখি। আবার অন্যভাবে আমার মেয়ে যে যে খাবারগুলো পছন্দ করে সেই সেইভাবে আমি তার খাবারগুলো এভাবে করে রাখি, সে যাতে চাইলেই টুক করে আমি ঝটপট করে তাকে নাস্তাটা দিতে পারি। তো আমার মতো তো আরও অনেক আপুরাই এভাবেই করে রাখেন যারা সংসারের সাথে দীর্ঘদিন যাবৎ এঙ্গেজ আছেন। তারা সংসার করতে করতে আসলে এগুলো তাদের অভ্যাস হয়ে গিয়েছে আর তারা একেবারে পাকা গৃহিণীদের মতো শিখে গিয়েছে। শুরুতেই কেউ অনেক কিছু পারে না আর সব কিছু জেনে পৃথিবীতে আসে না। তো যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে লোকজনের সাথে চলতে চলতে বলতে বলতে মানুষ কিন্তু সব কিছু শিখে যায়। আর এগুলো তো আমরা একে অপরের তা দেখে দেখেই শিখেছি। আসলে শেখার ইচ্ছা থাকলে যে কোনো কিছুই দেখে ফলো করে অন্যর ভালো কিছু দেখে শেখার চেষ্টা করবেন। আবার বলতেছি না যে সবাই সবারটা দেখে ফলো করবেন, নো নেভার, এটা না। যার মানে অন্যের কিছু ভালো দেখলে সেটাকে ফলো করবেন, খারাপ কিছুকে ফলো করা যাবে না। খারাপ কিছুকে ফলো করলে এটা ভালো হবে না, পরিস্থিতিতে মানে পরিণামে আরো খারাপ হয়ে যাবে। তো এখন হলো আমি কচু সেদ্ধ করে নিচ্ছি আর কচুটা আমি ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব। আর এই তো এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছ হলো আমরা যেগুলো আমার মানে আমরা তো ঝুড়ি ধরে ইলিশ মাছ কিনি, তো যে ওর মধ্যে এই ছোট্ট ইলিশ মাছগুলো থাকে। আর এগুলো আমরা কি করি, ছোট্ট ছোট্ট তরকারি রান্না করি, যেমন তরকারি মানে যে কোনো সবজি, তারপরে এই তো তরি তরকারি রান্না করি, একটু ঝোল টোল করি আর কি। আর বড়গুলো ভাজি করে খাই, সরিষা ইলিশ করে খাই, তার কোনো পদের অভাব নাই, নানান পদ মাথায় আসে আর নানান পদ তৈরি করি। এই কচুটা হলো আমাকে একটা আপু গিফট করেছে, সেই কচুটা আমি সুন্দর করে রান্না করব, সরি রান্না করেছি এবং তারপরে খেয়েছি। আর এই তো আমি অহনার নাস্তাটা নিয়ে এসেছি, সে এই খাবারটা খুবই পছন্দ করে। আর দেখতে পেরেছেন মাশাআল্লাহ, আমার অহনা কিন্তু শেখ মুজিবকে এঁকেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এঁকেছিল, সেটাও আমি কিন্তু শ্যুট করে রেখেছি। তো আপনারা সবাই আমার অহনার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।